স্পাইসি টেম্পুরা সুশি। আজকে আমি স্পাইসি টেম্পুরা সুশি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। খুব ইজি, ঘরোয়াভাবে তৈরি করে নিলে আর বেশি দাম দিয়ে কিনে খেতে হবে না। আসুন কিভাবে আমি স্পাইসি টেম্পুরা সুশিটা তৈরি করলাম সেই রেসিপিটি সিম্পল ভাবে আজকে শেয়ার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি কিছু চিংড়ি মাছ ঠিকভাবে করে ক্লিন করে নিয়েছি আর কিছুই দেইনি, শুধু একটু কাবাব মশলা দিয়ে মেখে রেখেছি, কারণ এই মশলাটার ভিতরে সব ধরনের স্পাইস থাকে আর লবণও দেওয়া থাকে। এখন দেখুন কিভাবে আমি এখানে একটা সুশি ম্যাট নিয়েছি আর নিয়েছি একটা পাতলা পলিথিন। এখন এভাবে চিংড়ি মাছটা ধরে আস্তে আস্তে ভাবে চেপে চেপে এটাকে লম্বা করে নিতে হবে টেম্পুরার জন্য। দেখুন এই টেকনিকটা করলে খুব সহজে আপনার ছোট চিংড়ি মাছটা অনেক বড় হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। ঠিক এভাবে করে সবগুলো চিংড়ি মাছ আমি লম্বা করে নেব। আরও একটা করে দেখাচ্ছি। আর চিংড়ি মাছটা কাটার সময় অবশ্যই লেজটা কিন্তু ফেলবেন না, লেজটা রেখে দিবেন। এটা দেখতেও সুন্দর হয়, ধরতেও ইজি হয়। এইতো দেখুন আবার কত সুন্দরভাবে হয়ে গেছে। ঠিক এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। সবগুলো শিরিম আমার এভাবে চিপে চিপে লম্বা করা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে কিছুটা ব্যাটার দিয়ে দিলাম, ব্যাটারের পাউডার আর কি। এটা একেবারেই রেডি করা থাকে ব্যাটার মিক্স, আপনারা বাসায়ও তৈরি করে নিতে পারেন ময়দা দিয়ে। আর এটা রেডিমেড থাকে, এর জন্য কিছুই দিতে হয় না, শুধু একটু রুম টেম্পারেচার ওয়াটার দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন এটা বেশি ঘনও হবে না আবার একেবারে পাতলাও হবে না। এখন আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি আর এখন ব্যাটারে চুবিয়ে চুবিয়ে চিংড়ি মাছগুলো আমি একটু ভেজে নিচ্ছি। এটা লো ফ্লেমে একটু গোল্ডেন করে ভেজে নিতে হবে, একেবারেই ডিপ ফ্রায়ের কোনো প্রয়োজন নেই। এইতো কি সুন্দর একটা কালার চলে আসছে, আর মনে হচ্ছে না যে অনেক বড় বড় একটা চিংড়ি মাছ। আর চিংড়ি মাছগুলো বড়ই ছিল, আর চেষ্টা করবেন চিংড়ি মাছগুলো একটু বড়ই নিতে, তাহলে আপনার টেম্পুরাটা অনেক বড় বড় হবে। আর এখানে আমি দুইটা প্লাম সুগার নিয়েছি, আপনাদের প্লাম সুগার না থাকলে চিনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি রাইস নিয়েছি। মজার বিষয় হচ্ছে আমাদের রান্না করে আমরা যেই ভাতটা খাই আর কি, বাসমতি চাল, আমি সেই রাইসটাই নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি একটু সিসেমি। এখন আমি একটু হোয়াইট ভিনিগার চিনি দিয়ে গুলিয়ে নিয়েছি। আর যদি আপনাদের রাইস ভিনিগার থাকে তাহলে এটা দিতে হবে না, আমার রাইস ভিনিগার বাসায় এখন ছিল না, তাই আমি হোয়াইট ভিনিগারটাই একটু চিনি দিয়ে গুলিয়ে নিয়েছি পানি মিক্স করে। আর এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু সিসেমি অয়েল। এটা ভাতের যেই ইয়েটা খুবই মজা হয়, সেন্টটা সুন্দর আসে। এখন আমি ভালো করে এই ভিনিগারের সাথে রাইসটা মিক্স করে নিব, আর সিসেমিটা অবশ্যই একটু ফ্রাই করা যেন থাকে, তাহলে ঘ্যারান হয় খেতে। এখন আমি রাইসটা সাইডে রেখে দিচ্ছি, তবে ভাতটা একটু বেশি ফুটা থাকলে ভালো হয়, একটু আঠা আঠা। এখন আমি এখানে সিসেমি অয়েল নিয়েছি কিছুটা আর দিয়ে দিলাম কিছুটা সিসেমি। আর এখন আমি দিব একটু চিলি ফ্লেক্স। এটা দিয়ে আমি মাইক্রোওভেনে 30 সেকেন্ডের মতো গরম করে নিব। আর এখানে আমি দেখুন কিছু ভেজিটেবলস কেটে নিয়েছি, এখানে গাজর, শসা, কাঁচামরিচ আর অ্যাভোকাডো আর ধনিয়া পাতা। এখন আমি যে প্লাম সুগারটা মাইক্রোওভেনে গুলিয়ে নিয়েছি পানি দিয়ে, সেখানে আমি অ্যাড করে দিলাম সয়া সস। এখানে আমি এখন সুশির জন্য সসটা তৈরি করব। আর এখন দেব ফিশ সস, মানে আমি 1 টেবিল চামচ পরিমাণ করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম সুইট চিলি সস।
কারণ সুশির জন্য এই সসটাই হচ্ছে। এই তো দেখুন আমি যেই সিসেমি অয়েল দিয়ে যেই গরম করে নিয়েছি ফুটিয়ে সেটা দিয়ে দিলাম। এটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু দেবার, এটা তাহলে সসটা আরও খেতে মজা হয়। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি লেবুর রস, আর এখানে আমি একটু আদা আর একটু রসুন একেবারে গ্রেট করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করে নিতে হবে। এখন দিয়ে দিলাম সামান্য একটু চিনি আরও, কারণ দুইটা প্লাম সুগারে অতটা সুইটনেস আসবে না। এখন দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি, আর দিয়ে দিলাম একটু কাঁচামরিচ গ্রেট করে, কারণ এই যেটা বলতেছিলাম এই সসটা মজা হলে সুশিটা খেতে মজা হবে। এখন আমি সি হুইট নিয়ে নিয়েছি সুশি বানানোর জন্য। এখানে প্রায় 10টার মতো সি হুইট থাকে। এই তো দেখুন এটা একটা দুইটা পিট আছে, একটা উল্টো আর একটা ভাও। আর আমি সুশির মেটটা নিয়েছি, দেখুন এভাবে উল্টা পিঠটা পিছনে থাকবে আর ভাও পিঠটা থাকবে, আর এই সেটটাও দুইটা ভাও আর উল্টা আছে। যেটাকে বারে প্লেন সেটা আমি নিচে রেখেছি। এখন আমি এটার উপরে হাত দিয়ে সুন্দর করে ভাতটা বিছিয়ে দেব, আর এটা হাত দিয়েই দিতে হবে কারণ এটা চামিচের কাজ নয়। আমরা যারা সুশি প্রেমী, যারা সুশি খেতে খুব পছন্দ করে, তারা যদি বাসায় এভাবে সুশি তৈরি করে নেন তাহলে মন ভরে খেতে পারবেন ইনশাল্লাহ, আর খেতেও অনেক মজা হয় আলহামদুলিল্লাহ। আর আমি অনেকভাবে এইভাবে সুশি তৈরি করে থাকি, আপনারা স্যালমন দিয়ে তারপরে বিভিন্নভাবে তৈরি করতে পারেন, বাকি আমি বেশিরভাগই টেম্পুরা সুশিটাই পছন্দ করি। আর আমার চ্যানেলে আরও আরেকটা সুশি রেসিপি আছে টেম্পুরা সুশি, আর এটা যেহেতু আমি স্পাইসি তৈরি করতেছি, আমি প্রথমে একটা টেম্পুরা দিয়েই তৈরি করে দেখাচ্ছি, পরেও আবার দুইটা দিয়েও দেখাবো। এখন আমি এভাবে করে যে শসা গাজর এগুলো খুব চিকন চিকন করে কেটে নিতে হবে, দেখুন আমি যেভাবে কেটে নিয়েছি এভাবে আমি বসিয়ে দিচ্ছি দুই দিকে সুন্দর করে টেম্পুরার সাথে। আর দিয়ে দিচ্ছি অ্যাভোকাডো, আর আমি খুব চিকন করে মরিচ কেটে নিয়েছি সেই মরিচটা দিয়ে দিচ্ছি, কারণ এটা যেহেতু স্পাইসি করব। দেখুন এভাবে ধরে আলতো হাতে সুন্দর করে এভাবে পুশ করতে হবে, খুব জোরে এভাবে পুশ করতে হবে, রোল করে নিতে হবে। এম করে একটু পুশ করার পরে আবার এভাবে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। এভাবে করতে করতে আপনার সুশির রোলটা সুন্দর মতো হয়ে যাবে দেখবেন ইনশাল্লাহ। আবার আমি পুশ করে করে এভাবে নিচ্ছি, এই তো আমার সুশির রোলটা একেবারে সুন্দর মতো হয়ে গেছে। আর এটা মাঝখান দিয়ে যে চাকুটা দিয়ে কাটবেন সেই চাকুটা একটু পানিতে ভিজিয়ে নিতে হবে। এতে দেখুন কত সুন্দরভাবে রোলটা হয়ে গেছে। এই একটা দিয়ে তিনটা তৈরি করা যাবে, এভাবে তিনটা কাটলে একটা দিয়ে ছয়টা হয়। আমি আরও একটা করে দেখাচ্ছি, এবার আমি দেব দুইটা টেম্পুরা, কারণ দুইটা টেম্পুরা দিলে এই সুশিটা দেখতে আরও বেশি সুন্দর হয়। দুই দিকে টেম্পুরা যেই লেসটা থাকে, লেসটা যাতে একটু বাহিরে থাকে ঠিক এভাবে করে টেম্পুরাটা দিবেন। আমার ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, তবু আমি আপনাদের বোঝানোর জন্য খুব সুন্দরভাবে আমি দেখানোর চেষ্টা করতেছি, যাতে আপনারা ঠিক এইভাবে করে তৈরি করে নিতে পারেন। আর একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবেন ঘরে
কি বললাম সব সময় খেতে মন চাইবে। আমরা তো সুশি তৈরি করে কম্পিটিশনে বসে যাই যে সস দিয়ে কে কতগুলো খেতে পারি। ওই দিন আর অন্য কোনো খাবার খেতে হয় না। আমি এখানে দুইটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আবার এভাবে করে সুন্দর করে রোলটা করে নিচ্ছি। দেখুন, হ্যাঁ, এভাবে আগে চাপা দিতে হবে। চাপা দিয়ে এই তো কত সুন্দরভাবে হয়ে গেছে দেখুন। আর দুই দিকে এভাবে যে সুশি টেম্পুরার ইয়াটা বাহিরে থাকবে দেখতে সুন্দর লাগবে। এখন আমি এটা কেটে নেব। আবার বলে দিচ্ছি, যখন সুশি কাটবেন চাকুটা পানিতে ভিজিয়ে নেবেন। দেখুন কত পারফেক্টলি হয়েছে, আলহামদুলিল্লাহ। এভাবে করে আমি সবগুলো সুশি তৈরি করে নিয়েছি, আর খেতে তো অসাধারণ হয়েছে। সুশির সসটাও অনেক মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। তাহলে আমার এই সুশি রেসিপি কেমন লাগলো, স্পাইসি টেম্পুরার সুশি রেসিপি, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।